আমাদের ত্রিপুরা রাজ্যে ডেঙ্গু জ্বরের যে সংক্রমণ শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সাথে আছেন ডক্টর তপন মজুমদার, প্রফেসর, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ডক্টর দীপ কুমার দেববর্মা, এসএসও, আর আপনারা কিছুদিন ধরে দেখছেন হয়তো পত্রপত্রিকায় ত্রিপুরাতে যেভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে ডেঙ্গু জ্বরের জ্বর নিয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এডিসি এলাকাগুলিতে আমাদের গুমতি ডিস্ট্রিক্টের সেই কিল্লা প্রত্যন্ত এলাকাতে, কিল্লা, আঠারোবুলা এইসব এলাকাতে যেভাবে ডেঙ্গুর জ্বরের পেশেন্ট বেড়ে যাচ্ছে সেটা আপনারা সবাই দেখেছেন, পত্রপত্রিকাতে এসছে। আমাদের স্টেট থেকে, আমাদের এখান থেকে সেন্ট্রালি টিমও গেছেন, আমাদের ডক্টর দীপ গেছেন, ওনার সাথে আরও দুজন গেছেন, গিয়ে ওনারা পুরো এরিয়া পরিদর্শন করে এসছেন, ওনাদের যে অবজারভেশন, যে মানুষের কাছে যে আবেদন, আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের কী কর্তব্য, কী করা দরকার, সাথে সাথে আমাদের জনসাধারণ যারা আছেন প্রত্যন্ত এলাকাতে ওনাদেরও, শুধুমাত্র প্রত্যন্ত এলাকাতে না, আমাদের আপামর জনসাধারণ সবাইকে কী করা উচিত সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা মিডিয়ারা যারা এসছেন আপনাদের মাধ্যমেও আমরা যাতে আমাদের যে আইসি অ্যাক্টিভিটিস আমরা কী করব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায়। সময়ের নোটিশে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাইরেক্টর ম্যাডাম অলরেডি ব্রিফ করেছেন যে পরিস্থিতি নিয়ে, কারণ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে নিউজগুলি আসছে, তো দপ্তরের পক্ষ থেকে মনে করা হয় যে মিডিয়া যারা আছেন আপনাদেরকে এবং রাজ্যবাসীকে যে ডেঙ্গু নিয়ে যে বিভিন্ন খবর ছড়ছে তার অ্যাকচুয়াল পরিস্থিতি কী আছে, সিস্টেমে কী হয়েছে সেটাকে একটা বিস্তৃত তুলে ধরার জন্য। আমি সবচেয়ে প্রথম যেহেতু বিস্তৃত তুলে ধরব আমাদের রাজ্যে ডেঙ্গু নিয়ে সেরে, আমি যদি 2017 থেকে আমি দেখি, 2017 আমাদের রাজ্যে 127 জন রোগী পজিটিভ পাওয়া গেছিলো, 2018 100 জন রোগী পাওয়া গেছিলো, 2019 109 জন পাওয়া গেছিলো, 2020 সংখ্যাটা কমে 24 জন পাওয়া গেছিলো। তো গত বছর অবধি আমাদের এই ট্রেন্ডটা ছিল। 21 আমাদের যে এখন অবধি আমাদের যা ট্রেন্ড আছে, যে আমাদের ডেঙ্গু যে কেসেসগুলি আমরা পেয়েছি সেগুলি আমরা কিছু অ্যালাইজার মাধ্যমেও পেয়েছি, কিছু অ্যান্টিজেন কিটের মাধ্যমেও আমরা পেয়েছি। তো আমাদের এখন 2021 সেই নাম্বারটা বেড়ে 255 জন হয়েছে, 255 আউট অফ টোটাল 1715 টেস্টেড, 1715 জন টেস্ট করা হয়েছে, যাদের মধ্যে ডেঙ্গুর সিমটমস পাওয়া গেছে তাদেরকে টেস্ট করে 255 জনের মধ্যে আমরা সেই ডেঙ্গুর জীবাণু পেয়েছি। 255 জনের মধ্যে 46 জন আমাদের যে স্টেট রেফারেল ল্যাব এজিএমসি, 46 জন সেখানে কনফার্মেশন হয়েছে, এবং বাকি যে টেস্টগুলি হয়েছে সেগুলি অ্যান্টিজেন কিটের মাধ্যমে হয়েছে। তো আমাদের যেহেতু নাম্বারটা বেশি আসছে, অ্যান্টিজেন কিটের মাধ্যমে যেই স্যাম্পলগুলি পজিটিভ আসছে তার মধ্যে যাদের মধ্যে সিমটমসটা বেশি বা যাদের মধ্যে কিছু ফিচার্স এডেড মনে হচ্ছে তাদের স্যাম্পল আমরা রেফারেল ল্যাবে পাঠাচ্ছি, সেখানে সেই কনফার্মেশনটা আসছে। তো ল্যাবের মধ্যে যে কনফার্মেশন সেটার কনফার্মেশন রেটটাও অনেকটা হাই, এটা ডিটেলস তখন স্যার ডিটেলস টেকনিক্যাল ম্যাটারটা আপনাদেরকে তুলে ধরবেন। আমি যদি 2021 লাস্ট 4 মাসের যদি আমি যে সিনটা আমি আপনাদেরকে বলছি, যেটা নিয়ে আমরা একটু চিন্তিত যে কী করতে হবে না করতে হবে, প্রথম হয় ডেঙ্গু ফিভার, তারপর যদি সেকেন্ড টাইম অ্যাটাক হয়, ডেঙ্গুর 4টা স্ট্রেন থাকে, তার মধ্যে যদি সেকেন্ড টাইম অ্যাটাক হয় সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, হেমোরেজিক ফিভার হলে পরে সেই ব্লিডিং সিমটমস নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে যে ডেথ বা যে জিনিস বলছেন সেগুলি সেই ক্ষেত্রে হয়। ডেঙ্গু ফিভার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে
সেই ক্ষেত্রে সেই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু আমাদের ক্লিনিক্যালি ক্লিনিক্যাল স্যার আছেন, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন, এটা আমি স্যাররা আছেন তাদেরকে বলবো। ডেঙ্গু ভাইরাসের যে ভেক্টর, যে মশা নিয়ে ভাইরাসটা শরীরে দেয়, সেই মশাটার নাম হলো এডিস এজিপ্টাই, যেটা তপন স্যার আপনাদেরকে একটু ডিটেলস আরও বলবেন। এডিস এজিপ্টাই বেসিক্যালি কিন্তু যে মসকিটো সেটা কিন্তু ডে বাইটার। নর্মালি যেটা আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখি, ম্যালেরিয়ার যে মসকিটো থাকে সে নর্মালি ইভিনিং বা নাইট বাইটার হয়, তো ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু সেটা ডে বাইটার। তো এটা আমাদের একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট যে রাবার বাগানে যেখানে যাচ্ছে, কারণ আমরা যে ওদের বাড়িতে পেশেন্টের বাড়িতেও গেছি, পেশেন্ট বা বাড়িতে কিন্তু কোনো সোর্স অফ ওয়াটার নেই, যে লগিং ওয়াটার আছে সেখানে মশা ইয়ে হবে সেরকম কিন্তু কিছু নেই। তো আমরা তারপর আমরা রাবার বাগানেও গেছি, যদি দেখা যায় আমাদের যে ধারণা যে গত অক্টোবর মাসে দুর্গাপূজার শেষে সেই সব এলাকাতে নাকি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি যদি হয়ে থাকে তো ডেফিনেটলি সেই সময় যদি কোনোখানে রাবার বাগানে রাবার যে কোকোনাট যে শেলটা থাকে সেটা ইউজ করার পরে অনেকে বাগানে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে এটা পাতার মধ্যে পড়ে থাকে, পড়ে থাকার পর মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় সেই বৃষ্টির মধ্যে সেটাখানে জল জমার সম্ভাবনা থাকে। তো যদি আমি যদি দেখি দুর্গাপূজার থেকে যখন কেসেস শুরু হয়েছে তার মধ্যে 1 মান্থের মোটামুটি একটা ডিফারেন্স আছে, তো ডেফিনেটলি সেই জলের মধ্যে যদি সেই মসকিউটো ব্রিড করতে পারে তো ডেফিনেটলি সেইখান থেকে সেই মানে মসকিউটোটা ফের অ্যাডাল্ট হয়ে সেটা বাইটিং করার সম্ভাবনা থাকে। কারণ যে আমাদের অ্যাসেসমেন্ট এটা বাড়ির থেকে বা মার্কেট এরিয়াতে গেলাম সেখান থেকে আমার বাইট হয়েছে সেই জন্য আমার হয়েছে সেটা সম্ভাবনা কম। তো যাই হোক, ফার্দার এটা আরও অ্যানালাইসিস হবে, এপিডেমিওলজিক্যাল অ্যানালাইসিস হবে যে কীভাবে হচ্ছে। যেটা আমাদের একটা মানে আউট অফ দ্য মেডিকেল সায়েন্সের ব্যাপার, যেটা তপন স্যারের সাথে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, নর্মালি আমরা জানতাম ডেঙ্গু ছিল আরবান এবং পেরি আরবান ডিজিজ এখানে হতো, কিন্তু আমরা যে কেসেসগুলি পাচ্ছি আমরা কিছু আরবান এরিয়াও পেয়েছি, পেরি আরবানও পেয়েছি, কিন্তু রুরাল এরিয়াতেও ম্যাক্সিমাম নাম্বার অফ কেসেস পাচ্ছি। এখন বলতে পারেন যে কেসেস এত বেশি কী করে হলো বা এরকম করে কেন হলো, এটারও কারণ আছে। কারণ ডেঙ্গুর যে স্ক্রিনিং টেস্টটা সেটা ত্রিপুরা রাজ্যে আমরা গত লাস্ট এই এপ্রিল মাস অনওয়ার্ডস আমরা স্ক্রিনিং টেস্টটা, ফিভার স্ক্রিনিংয়ের মধ্যে যদি ডেঙ্গু সিমটমস থাকে সেই স্ক্রিনিং টেস্টটা আমরা স্টেপস নিয়েছি। কারণ সেই কিটটা আগে সেই কিটের মাধ্যমে পাবলিক হেলথ ফেসিলিটিতে সেই টেস্টগুলি হতো না, তো যে টেস্টগুলি হতো ব্লাড স্যাম্পেল কালেক্ট করে ডাইরেক্ট ল্যাবে আসতো কনফার্মেশনের জন্য। যেহেতু স্ক্রিনিং টেস্টের করা ব্যবস্থা হয়েছে সেই জন্য ডিটেকশনটাও বেশি হচ্ছে। তো জিওগ্রাফিক্যাল ফিচার্সটা কী আমি এটা পরবর্তী আপনাদেরকে বলছি, তখন আপনাদের মধ্যে মানুষের মধ্যে ধারণা হতে পারবে যে জিনিসটা কীভাবে হচ্ছে। আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যাই, প্রথম বলছি যেমন আমি বললাম 3টা ডিস্ট্রিক্ট, গোমতী, ঊনকোটি এবং সিপাহীজলা। গোমতী জেলায় যদি আমি দেখি যে নভেম্বর মাসে, আমি শুধু নভেম্বরের ফিচার্সটা নিয়ে আপনাদেরকে বলছি, নভেম্বর মাসে 18 বলা পিএসসিতে টোটাল 60 স্যাম্পলস টেস্টেড হয়েছিল স্ক্রিনিংয়ের মাধ্যমে, তার মধ্যে 31 পজিটিভ এসছে। কিল্লা পিএসসিতে 83 স্যাম্পলসের মধ্যে 44 পজিটিভ এসছে। গোমতী ডিস্ট্রিক্টে এই দুইটা এলাকা 18 বলা এবং কিল্লা, এবং 18 বলা আর কিল্লার মধ্যে যদি আমরা জায়গাগুলি আপনাদেরকে বেসিক্যালি বলতে পারি যে কোন পকেটগুলি ইনভলভ হয়েছে, কিল্লার মধ্যে হয়েছে কাইথাং এডিসি ভিলেজ যেখানে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ কেসেস এসছে, ইউবিনগর এডিসি ভিলেজ, দার্জিলিং এডিসি ভিলেজ, কিল্লা এডিসি ভিলেজ, রোয়াবাড়ি এডিসি ভিলেজ, জয়িংবাড়ি এডিসি ভিলেজ, কাইপেংগুলা এডিসি ভিলেজ, নোয়াবাড়ি এডিসি ভিলেজ এবং উত্তর বর্মুরা। সেইখানে হলো কিল্লার মধ্যে যে এলাকাতেগুলির মধ্যে ডেঙ্গু স্ক্রিনিংয়ের মধ্যে কেসেস পাওয়া গেছে, কাইথাং এডিসি ভিলেজে নাম্বারটা সবচেয়েতে বেশি। 18 বলা যদি এলাকাতে দেখি, 18 বলার মধ্যে কাইচং এডিসি ভিলেজে 19 জন, জালেমাতে আছে, 18 বলাতে আছে, ওয়েস্ট কুম্পলুঙে আছে এবং জম্পুই জলা এডিসি ভিলেজ অফ সিপাহীজলা। এই যে আমাদের এলাকাটা কিল্লা এবং 18 বলার যে এলাকাটা, ইট টাচেস দ্য বাউন্ডারি অফ দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ইট টাচেস দ্য বাউন্ডারি অফ দ্য সাউথ সাইড অফ দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো কেসেস যখন শুরু হয় কিল্লা এবং 18 বলার থেকে, কেসেস কিন্তু ট্রেন্ডটা এখন
সিপাহীজলা সাইডেও কিন্তু কেসেস পাওয়া যাচ্ছে। এখন যদি আমি দেখি যে লাস্ট দুই তিন দিন ধরে যেটা আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমাদের এখন স্ক্রিনিংয়ের মধ্যে কেসেসগুলি পাচ্ছি, তো ওই এরিয়াটাও আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় বেশি আসছে। টাকারজলা সিএসসি, টাকারজলা সাউথ এন্ডে গোমতী ডিস্ট্রিক্ট শুরু হয়ে যায় রিগার্ডিং কিল্লা আর সবগুলো ওই সাইডটা দিয়ে। তারপরে হলো থেলাকুং পিএসসি, থেলাকুং টাকারজলা, এটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট যেখান থেকে স্ক্রিনিংয়ের মাধ্যমে সেই কেসেসগুলি আসছে। আমরা যদি এখন আবার সেখান থেকে যদি আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের দিকে দেখি, ঊনকোটি ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বেশি এফেক্টেড যদি দেখি সেটা হলো কুমারঘাট এরিয়া। কুমারঘাটের মধ্যে ইনক্লুডিং কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল এবং দারচুই যে এলাকাটা আছে এটার মধ্যে কিন্তু মেইনলি মানে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল অ্যান্ড দারচুই মানে ঊনকোটি জেলায় সবচেয়ে বেশি এফেক্টেড। এবং তাই শুধু নয়, কৈলাসেরও কিছু স্পোরেডিক কেসেস স্ক্রিনিংয়ের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সেটা হলো আমাদের ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ দ্য কেসেস যেটা আমরা পেয়েছি। এখন আমাদের একটা টিম, আমরা এখান থেকে লাস্ট সানডেতে আমরা এখান থেকে ভিজিট করেছি। আমরা ভিজিট করার পরে আমরা যা যে দেখতে পেরেছি যে গোমতী ডিস্ট্রিক্টে গিয়ে দেখলাম মেজরিটি মোর দেন 95% অফ কেসেস যারা আছে বাই অকুপেশন দে আর মেনলি রাবার টেপার, এবং রাবার বাগানে তারা রাবার টেপিং করতে যায়। টোটাল 7 জন পজিটিভ ছিল, মানে আমাদের যে বিভিন্ন টেস্ট রেফারেল ল্যাবের টেস্ট এজিএমসিতে বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা টোটাল 7 জন পজিটিভ পেয়েছিলাম। সেপ্টেম্বর মাসে 20 জন পজিটিভ পেয়েছিলাম, 20। অক্টোবর মাসে আমরা পজিটিভ পেয়েছি 58। এবং নভেম্বর মাসে মানে 10 তারিখ অবধি মানে আজকের আফটারনুন অবধি সেই নাম্বারটা হয়েছে 161। তো ডেফিনেটলি যদি আমরা মান্থ ওয়াইজ পজিটিভিটি রেটে দেখি ফিভার কেসেসের মধ্যে, আমাদের যেখানে অগস্ট মাসে 7.86% পজিটিভিটি রেট ছিল সেটা এখন বেড়ে অলমোস্ট 24.24% পজিটিভিটি রেটে এসছে। সেটা হলো আমাদের মানে এপিডেমিওলজিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে আমরা যেটা দেখছি। তার মধ্যে বিশেষ করে ডেঙ্গুর যে আপনাদের রোগটা হচ্ছে সেটার মধ্যে আমাদের যে লাস্ট ওয়ান উইক বা নভেম্বর মাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নভেম্বর মাসে যদি আমি কেসেস ডিস্ট্রিবিউশন দেখি 161 জন যেখানে আমরা পেয়েছি স্ক্রিনিংয়ের মাধ্যমে বা ল্যাবের কনফার্মেশনের মাধ্যমে, তার মধ্যে গোমতী জেলায় পেয়েছি আমরা 76 জন, সিপাহীজলায় পেয়েছি আমরা 27 জন, সাউথে পেয়েছি 1 জন, নর্থে পেয়েছি 1 জন, এবং ঊনকোটিতে পেয়েছি 56 জন। সেটা হলো আমাদের লাস্ট 10 ডেজ অন হয়নি অলমোস্ট, মানে 9 ডেজ ধরতে পারেন, লাস্ট 9 ডেজের মধ্যে আমাদের যেই চিত্রটা ধরে এসছে। তার মধ্যে যদি আমি দেখি দুইটা ডিস্ট্রিক্ট বেসিক্যালি মানে যেখানে কেসেসের সংখ্যা স্ক্রিনিংয়ের মাধ্যমে বেশি পাওয়া যাচ্ছে সেটা হলো ঊনকোটি জেলা, গোমতী জেলা। সেটার মধ্যে কেসেসের আমাদের অলমোস্ট 70% কেসেস কিন্তু সেই দুইটা জেলার থেকেই রিপ্রেজেন্ট করছে স্ক্রিনিংয়ের মধ্যে। বা যেখানেই যাচ্ছেন যেখানে কেসেস বেশি হচ্ছে অ্যাটলিস্ট ফুল স্লিপ পরে থাকা উচিত, ফুল প্যান্ট পরে থাকা উচিত, সো দ্যাট এক্সপোজার এরিয়া ফর মসকিটো বাইটটা যতটুকু আমরা রিডিউস করতে পারবো সেটার মধ্যে কিন্তু আমরা সেই রোগটাকে কিন্তু আমরা আটকাতে পারবো। বাকি টেকনিক্যাল যে ইস্যুসগুলি আছে এটারিং কিটস, টেস্টিং রিয়েজেন্টস, ড্রাগস, আমাদের সেই পরিমাণে এখনও সিচুয়েশনে যা আছে ইট ইজ অ্যাভেলেবেল, সেই জন্য প্যানিক হওয়ার কিছু নেই যে সাংঘাতিক কেসেস দিয়ে নিই। দপ্তর থেকে এটা নজর রাখা হচ্ছে প্রতিনিয়ত, আমরা ডেইলি বেসিস এটা রিপোর্টিং সিস্টেম শুরু করেছি। আমাদের কাছে প্রত্যেক দিন বিকালে 4টার সময় প্রত্যেকটি এরিয়ার থেকে ডেইলি রিপোর্টিং আমাদের কাছে আসছে, এবং আমরা মানে খুব ডিউ টাইমে এটা আমরা জানাতে আমরা কিছু আরও ফার্দার স্টেপস নিয়েছি। আমরা যে আজকে এই প্রেস কনফারেন্সটা করছি, প্রেস কনফারেন্সের আগে আজকে দুপুরে গতকাল ওইসব এলাকাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফগিং মেশিন দিয়ে কিন্তু ফগিং ও করা হয়ে গেছে। তো আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট প্রস্তুত, এগুলি স্ক্রিনিংয়ের মাধ্যমে আসছে, কনফার্মেশনও কনফার্মেটি রেটও অনেকটা বেশি। তো ডেফিনেটলি স্ক্রিনিংয়ে যারা আসছে ধরে নেওয়া হচ্ছে হয়তো সম্ভবত ওরাও কনফার্মেশন আসলে ওরাও হবে। তো প্যানিক হওয়ার মতো কিছু নেই, উই হ্যাভ টু অ্যাডপ্ট ভেক্টর কন্ট্রোল করতে গেলে মশাকে কন্ট্রোল করতে যা যা করণীয় সেগুলি আমাদেরকে ফলো করতে হবে।